Assalamualaikum, hello everyone, welcome to my channel. কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। আজকে আমি দুপুরবেলা কি রান্না করব সেটা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি কচুর লতি রান্না করব মসুর ডাল দিয়ে। এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি আর একটু মুরগির মাংস রান্না করব আলু দিয়ে, তাই আদা রসুনের পেস্টও বের করে নিয়েছি। আমি এখানে মাংসটা ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। এটা তেলের উপরেও দিতে পারি আবার একবারে মাখায়ও বসায় দিতে পারি, দেখা যাক কি করি। আমি আগে মসুরির ডাল দিয়ে কচুর লতিটা রান্না করব। আর এখানে কচুর লতি আমি ভালো করে ধুয়ে একটা বাটিতে উঠায় নিয়েছি। এটার মধ্যে আমি ভালো করে জিনিসটাকে মাখাবো, কারণ মসুর ডাল দিয়ে আমি কোনো কিছু চচ্চড়ি করলে পরে আগে সেটা ভালো করে মাখাই নিই, তাহলে চচ্চড়িটা অনেক মজার হয়। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে কাঁচামরিচ, এগুলো সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে চটকে নিব। আমি কিন্তু এতে তেলটা এখনও অ্যাড করি নাই, এক রাউন্ড চটকানোর পরে তারপর আমি এর মধ্যে তেল অ্যাড করব। যদিও আমি ডাল চচ্চড়িতে তেলটা একটু কম দিই, কিন্তু যেহেতু এটা কচুর লতি তাই তেলটা একটু বেশি দিব। আর আমি এটা যে পাত্রে রান্না করব মানে কড়াইতে সেটার মধ্যে এখন ঢেলে দিচ্ছি। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা একটু মাখা মাখা করেও রান্না করা যেতে পারে, আবার একদম শুকনো করেও রান্না করা যেতে পারে। আমি একটু শুকনো শুকনো করেই রান্না করব, কারণ ওইভাবে খেতেই মজা লাগে। আর এই কচুর লতিটা খাইতে মজা, মানে এর আগেও বাসায় কয়েকবার রান্না করা হয়েছে। একবারে অনেকগুলো আনা হয়েছিল, সেগুলো বেছে পরিষ্কার করে রাখা ছিল। তো আজকে এটা দিয়ে ডাল চচ্চড়ি করছি। যদি দেখতাম যে এটা দিয়ে একটু গলাটা ধরে বা চুলকায় তাহলে পরে এতে রসুনের পরিমাণটা আর একটু বেশি দেওয়া হতো। তো যেহেতু আমরা আগেও এটা খাইছি কিন্তু কারোর গলা চুলকায় নাই, সেহেতু রসুনের পরিমাণটা পরিমাণ মতোই দেওয়া হয়েছে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে ডাল চচ্চড়ি হয়ে গেছে, আর পাশের চুলায় আমি দিছি মাথা। এই মাছের মাথাটা রান্না করা ছিল ফ্রিজে, তো খাওয়া হয়নি তাই একটু গরম করে নিলাম। আর এই যে এখানে আমার ডাল চচ্চড়ি করা হয়ে গিয়েছে, এটা এখন আমি বাটি তুলে নিব। এই ডাল চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আর ডালগুলা কিন্তু আমি একদমই মানে গলে যেতে দেইনি, মানে বেশি পানি দেইনি, বেশি পানি দিলে এটা একদম গলে যেত, ওইটার থেকে এটা খাইতে সব থেকে বেশি মজা লাগে। তো আপুরা চাইলে পরে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমার রান্না আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখন আমি মুরগির মাংসটা রান্না করব। তো আমার মুরগির মাংস রান্না করার প্রসেসটা সবাই জানেন, যারা আমার ব্লগটা ফলো করেন তারা জানেন। তো আমি প্রথমে ভাবছিলাম যে আমি মুরগির মাংসটা মাখায় রান্না করব, কিন্তু পরে ভাবলাম যে না, একবারে তেলের উপর দিয়ে রান্না করি, কারণ আমার মাখায় রান্না করাটা মানে আমার নিজের হাতে রান্নাটাই আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই তেলের উপর দিয়েই রান্না করলাম। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতে পারছেন যে একটু অন্যরকম শোনাচ্ছে। আসলে আমার শরীরটা একটু খারাপ, কারণ আমার জ্বর আসছিল আর খুবই ঠান্ডা লাগছে, যে কারণে আমি ভয়েসটা যে দিচ্ছি আমার দিতেও অনেক কষ্ট হইতেছে, বারবার অফ করে করে ভয়েসটা দিতে হচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই। ভিডিওতে আর আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে পরে অনুরোধ থাকবে আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য। আসলে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনটার মধ্যে অনেক পার্থক্য। বিয়ের আগে যখন অসুস্থ হইতাম তখন মন চাইলে সারাদিনও বিছানায় শুয়ে থাকতাম, আর বিয়ের পরে এমন একটা অবস্থা যেখানে আমার রেসপন্সিবিলিটি আমার খাটের পাশে এসে দাঁড়ায় আর আমাকে বলে যে যাও গিয়ে এই কাজটা করো। আর আপুদের সাথে গল্প করতে করতে আমার ভাত রান্না করাও হয়ে গিয়েছে আর মুরগির মাংস রান্না করাও হয়ে গিয়েছে। ভাতটা প্রায় হওয়ার মধ্যেই আরেকটু সময় লাগবে, এটা হয়ে গেলেই আমি উপর দিয়ে দিব। আমার রান্নাবাড়া শেষ হয়ে গেল, আমার ঘরের অন্যান্য কাজগুলো আসলে এখনও কমপ্লিট হয়নি, আর এখন আমি ওই কাজগুলোই করব।
এখানে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো যেহেতু আমার শরীরটা খারাপ তাই ঘরটা আজকে আর মুছবো না, আর ব্লগটা এখানেই শেষ করে দিব। যারা এত কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।